আইসল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় উপদ্বীপ রেগজানাস। গেল শুক্রবার মাত্র 14 ঘন্টায় 800 ভূমিকম্প আঘাত হানে সেখানে। এরপরই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের আশঙ্কায় অঞ্চলটিতে জারি করা হয় জরুরি অবস্থা। সেই আশঙ্কাকে সত্যি করে সোমবার স্থানীয় সময় রাত 10:17 আগ্নেয়গিরিটি থেকে শুরু হয় অগ্নুৎপাত। লাভা ছড়িয়ে পড়ে চারদিকে, অন্যদিকে থেমে থেমে চলে ছোট ভূমিকম্প। রিডাভিক শহরের উত্তর পূর্বে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থান আগ্নেয়গিরিটির। আবহাওয়া অফিসের দেওয়া তথ্য বলছে, এই আগ্নেয়গিরির ফাটলের দৈর্ঘ্য প্রায় 3.5 কিলোমিটার। সেখান থেকে প্রতি সেকেন্ডে 200 ঘনমিটার বেগে লাভা প্রবাহিত হচ্ছে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? অগ্নুৎপাতের আশঙ্কায় আগে গ্রিদাভিক শহরের প্রায় 4,000 মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। এর আগে অক্টোবরের শেষ থেকে অগ্নুৎপাতের আগ পর্যন্ত আইসল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলে 20,000-এরও বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়। অন্তরাসেন, সময় সংবাদ।